আরেক দালাল গ্রেফতার। সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতকে ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করা হয়েছে। প্রিয় সহযোদ্ধারা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরাফাত ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন, আপনারা শুনেছেন, আপনারা দেখেছেন, পত্রিকায় পড়েছেন। আরাফাতের সবচেয়ে ভয় এখন আসলে পুলিশ না। বিগত কয়েকদিন যাবত হিরো আলম যেইভাবে আরাফাতকে নিয়ে বক্তব্য দিয়েছে এবং আরাফাতকে নিয়ে হিরো আলমের ক্ষোভ প্রকাশ করেছে, তাতে করে এখন আরাফাতের সবচেয়ে ভয় হিরো আলমকে নিয়ে। কারণ আম মানুষ যে পরিমাণ ফুলে ফেঁপে উঠেছে এবং রাষ্ট্র যেভাবে এই চোর বাটপারদেরকে ধরতেছে, সেক্ষেত্রে তার যে বিচার সেটা তো সে জানেই যে তার বিচার তো হতেই হবে। কিন্তু অতিরিক্ত চাপ হিসেবে হিরো আলমের যে ক্ষোভ সেইটা সামাল দেওয়া এখন আরাফাতের জন্য একটু কষ্টদায়ক হচ্ছে। প্রিয় সহযোদ্ধারা, ইতিমধ্যে আপনারা জানেন হিরো আলম কিন্তু আরাফাতকে নিয়ে ছবি বানানোর ঘোষণা দিয়েছে এবং এই ছবির নাম তিনি রেখেছেন আরাফাতের চার বউ। চিন্তা করছেন, আরাফাতের চার বউ যদি ছবি বানায় সমীকা স্যারের রোলও হয়তো চলে আসবে, কেউ হয়তো বুঝছেনই তো। তো শুধু এখানেই কিন্তু থেমে থাকে নাই বিষয়টা। আরাফাতের গ্রেফতারের খবর পাওয়ার সাথে সাথে হিরো আলম থানায় গিয়ে মিষ্টি বিতরণ শুরু করছে। রীতিমতো মিষ্টি খাওয়ানো শুরু করছে পাবলিকদেরকে। এবং হিরো আলম যেই কথাটি বলতেছে যে তার উপর একটা হত্যাযোগ্য চেষ্টার হয়েছিল যখন তিনি নির্বাচন করেছেন এই ওই এলাকায়, যে এলাকায় প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল হিরো আলম ভার্সেস নৌকার পুতুল এমপি আরাফাত। তো সেখানে আমরা যদ্দূর জানি যে হিরো আলম কিন্তু আরাফাতের থেকে অনেক বেশি ভোট পেয়েছিলেন এবং জনপ্রিয়তার দিক থেকেও আপনার আরাফাতের থেকে অনেক বেশি আগায় ছিল হিরো আলম। কিন্তু ক্ষমতার জোরে হিরো আলমকে প্রতিহত করা হয় এবং একই সাথে তার উপরে একটা আক্রমণ চালানো হয়, যেটি হিরো আলম দাবি করেন যে তাকে হত্যার চেষ্টা করেছিল এবং এটা নৈপথ্যে ছিলেন কিন্তু আরাফাত। প্রিয় সহযোদ্ধারা, ভয়ের ব্যাপার হচ্ছে এটা যে সেলিব্রিটি নেতা থেকে শুরু করে আপনার বড় রকম যে এমপি মন্ত্রীদেরকে ধরতেছে, এখন কিন্তু পুলিশ প্রশাসন যেহেতু এই এমপি মন্ত্রী ধারায় আপনি তাদের নামের বলেন বেনামের বলেন তাদের যে প্রোফাইল, সেখানে কিন্তু কিছু না কিছু মানে আঘাত তারা ব্যাপকভাবে পেয়েছে। যে আঘাতটা আসলে পুলিশ আমার মনে হয় যে খুব সহজে ভুলতে পারবে আমার মনে হয় না। তো যেই কারণে সালমান এফ রহমান বলেন, আনিসুল হক বলেন, বা এই ধরনের যত বড় নেতাই অ্যারেস্ট হোক না কেন, পুলিশের তরফ থেকেও কিন্তু প্রাথমিকভাবে আপনারা যে যেমনটি দেখেছেন যে মানিককে, বিচারপতি মানিককে যখন ধরা হয়েছে তখন আইন প্রয়োগকারী সংস্থা কিন্তু তার কালারের এই জায়গাটায় এইভাবে ধরেছিল এবং আপনি আপনি করেই বলতেছিল, সম্মান দিয়ে কথা বলছে যে আপনার বাড়ি কোথায়, আপনি সেই মানিক না যেই মানিক ওই যে চ্যানেল আইয়ের উপস্থাপিকা এরকম করছেন। তো মানে ওইটুকু ক্যামেরার সামনে ছিল। তো অতটুকু যদি একজন সাবেক বিচারপতির সাথে হয় তা আপনি বুঝতেই পারেন যে আরাফাত বা এই লেভেলের যে নেতাকর্মীরা উড়ে এসে জুড়ে বসেছিল এবং এই পুলিশ প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতার দাপট দেখিয়েছে এবং আলটিমেটলি পুলিশকে এইভাবে টর্চার করেছে, সেই পুলিশ কিন্তু তাদের বুকের মধ্যে কষ্টগুলো নিয়ে নিয়েছে। ফলে যেটা হচ্ছে, খুব স্বাভাবিকভাবে আমাদের বলার প্রয়োজন হয় না যে যখন পুলিশ একজন আসামিকে ধরবে, আরাফাতদের মতো মানুষকে ধরবে, ধরেই যে কুইল ঘুষি লাত্তি উষ্টা দেবে এবং চটকোনা টটকোনা একটা দেবে, মানে একটা পরিচিতি পর্বেই যে লাত্তি গুতা উষ্টা খাবে মন্ত্রী মহোদয়রা, এটা কিন্তু আমরা একটা আন্দাজ করতে পারি। তার উপর এই টেনশন যদি হয় যে হিরো আলমের মতো পরিচিত মানুষের ধারায় যে তিনি এটার একটা শেষ দেখে ছাড়বেন, তাহলে তো আরও টেনশন বাড়ে। প্রিয় সহযোদ্ধারা, ডিম থেরাপি আমি যদ্দূর শুনলাম এই পর্যন্ত যে যখন ওনাকে ধরা হয়েছে, ধরার সাথে সাথেই পুলিশ সদস্যরা নাকি মানে আশপাশের যে মুরগির দোকানগুলোতে সেগুলোতে খোঁজ করেছেন যে
সর্ব বড় ডিম কোথায় পাওয়া যায়, সব থেকে বড় ডিম কোথায় পাওয়া যায়, যাতে করে প্রতিমন্ত্রী মহোদয়ের যে জিজ্ঞাসা পর্ব থাকবে সেখানে তারা এটি ব্যবহার করতে পারে। তো আরাফাত সাহেব লম্বা চূড়া মানুষ, স্বাভাবিকভাবেই যে আপনার মনে করেন যে সহজে ছোট কোনো ডিম হলে তো আসলে এটার যে মানে দেয়ার যে আনন্দ ডিম দেয়ার, সেটা কিন্তু ওই অর্থে বহিঃপ্রকাশ পাবে না। সে কারণে হয়তো আইন প্রয়োগকারী সংস্থারা বড় আকারের ডিম খুঁজছেন। সহযোদ্ধারা, এই জেদ কেন, মানে মানুষের এই জেদ কেন, পুলিশের এই জেদ কেন, হিরে আলমের এই জেদ কেন? একে তো হচ্ছে আরাফাত বাংলাদেশের রাজনীতির কেউ না, আওয়ামী লীগের যেমন রাজনীতির মানুষদেরকে আমরা চিনি, আরাফাত সেই রাজনীতির কেউ না। আরাফাত হচ্ছে জয়ের পরিচিত কেউ, ভাগনা জয়ের পারপাসে যেমন প্রতিমন্ত্রী মহোদয়, তথ্য প্রযুক্তি পুলক মহোদয় যেমন নানান রকম আকাম কোকাম করেছেন, কারণ রেফারেন্স ছিল জয়, ভাগনা জয়, হাসিনা পুত্র, এবং আরাফাতের গল্প হচ্ছে সেম, যে জয়ের রেফারেন্সে সে এহেন কোনো আকাম কুকাম নাই যেটা তিনি করেন নাই, যার কারণে মানুষের জেদটা কিন্তু প্রচুর পরিমাণ জমেছে। তো সেইখানে মানুষ জানে যে কেউ আরাফাতকে ভোট দিয়ে এমপি বানায় নাই, মানুষ জানে যে সে জনগণের চিহ্নিত কোনো প্রতিনিধি না, সে একজন ভোট চোর, এবং হাসিনার হাতকে শক্তিশালী করার জন্যই সে কাজ করছে। তো সব মিলিয়ে মানুষের জেদের কিন্তু আসলে শেষ নাই। প্রিয় সহযোদ্ধারা, পত্রিকাটি লিখেছে রাজধানীর গুলশান এলাকা থেকে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে গ্রেফতার করা হয় মঙ্গলবারের দুপুরের দিকে। ঢাকা মেট্রোপলিশের সূত্রে জানায় এই তথ্যটি, বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় তথ্য ও প্রচার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এর আগে আরাফাতে ও তার স্ত্রীর মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক হিসাব লেনদেন স্থগিত করার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। উল্লেখ্য, 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পর সাবেক প্রতিমন্ত্রীকে আর জনসম্মুখে দেখা যায়নি। তবে তার আগেই কিন্তু টেলিভিশনে উনি অনেক বড় বড় কথা বলেছেন, উনি থ্রেট করেছেন বাংলাদেশের আম মানুষকে, এবং তিনি বলেছেন পুলিশ যদি চায় 5 মিনিটের মধ্যে সব কন্ট্রোলে নিয়ে নেবে, এই ধরনের আরও বক্তব্য দিয়েছেন, যেগুলা এই যে গণহত্যা হয়েছে, এই যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। সহযোদ্ধারা, আরাফাত অনেক আগে থেকে আওয়ামী লীগের একজন থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ঢাকা 17 আসন থেকে জয়ী হন আরাফাত। পরে শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে তিনি শপথ নেন। এর আগে 2023 সালের জুলাইয়ে একই আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে হিরো আলমকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন আরাফাত। তার দলীয় পদবির ক্ষেত্রে 2022 সালের ডিসেম্বরে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হন। আরাফাতের বাবা মোহাম্মদ সেতাবুদ্দিন বাংলাদেশ বেতার পরিচালক হিসেবে ছিলেন। আরাফাত অভিনেত্রী সমী কায়সারকে অষ্টমবারের মতো বিবাহ করেন, অষ্টম বিবাহ ও নবম বিবাহ এরকম কিছু একটা। প্রিয় সহযোদ্ধারা, হিরো আলমের যে কষ্ট, হিরো আলমের যে ক্ষোভ, এটি কিন্তু মজার ছলের কোনো ক্ষোভ নয়, কারণ হিরো আলম আপনারা জানেন অনেক জায়গা থেকে এমপি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছে, কিন্তু হিরো আলমের ভাষায় সবচাইতে সম্ভাব্য আসন যেটি, সেটি হচ্ছে গুলশান ছিল, এবং যেখানে আরাফাতের সঙ্গে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, কারণ হিরো আলমের ভাষা অনুযায়ী আরাফাত ছিল সবচেয়ে মাকাল ফল ক্যান্ডিডেট, প্রতিদ্বন্দ্বী যার কোনো রকম প্রোফাইল নাই, যার কোনো খাওয়া নাই, এবং কোথাও না কোথাও হিরো আলমের যে বক্তব্য সেটির সাথে আমরা দ্বিমত পোষণ করার খুব বেশি সুযোগ নেই। প্রিয় সহযোদ্ধারা, আপনারা জানাবেন যে এই যে প্রশাসন ধরার পরেই এখন লাঠি উষ্টা কুল ঘিসি কিল ঘুষি দিচ্ছে, এবং সালমানের ফ্রমানদের মতো মানুষদের এই যে লুঙ্গি পরে হাফ প্যান্ট পরে অ্যারেস্ট হচ্ছে, এবং এইভাবে যে মানিক সাহেবের ক্ষেত্রে যেটা আমরা দেখলাম যে তার একটা বিচি কারাগারের সদস্যরা লাথি দিয়ে ফুড়াইলে ফেলছে না কি যা করছে, বা তার যে
অস্ত্র, সেখানেই আঘাত হয়েছে আমরা জানি না, কিন্তু এই যে এইটার কারণ কি এবং হিরো আলমের যে জেদ সেটার বিষয়ে আপনি কি ব্যাখ্যা দেবেন, আপনি কি মনে করছেন আপনারা লিখবেন দয়া করে, এবং একই সাথে আপনারা এটাও লিখবেন যে এই যে আরাফাতকে ধরলো পুলিশ আসলে কেমন ব্যবহার করবে, কারণ পুলিশ কিন্তু তাদের কারণে ভীষণ রকম মার খেয়েছে, ভীষণ রকম বেইজ্জতি হয়েছে আরাফাতদের কারণে। পুলিশ নিশ্চয়ই আরাফাতদের প্রতি একটা জেদ আছে, কি মনে হয় আপনি আপনার মতামত লিখবেন। এই এটি এটি দুঃখজনক বিষয়, তারপরেও আমরা এই শোককে শক্তিতে পরিণত করতে চাই যে এই নেতাগুলোর ভাগ্যে কি আছে আমরা দেখতে চাই। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো সুষম শরীফ এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।